الرجيم. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى، أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. আমি সর্বপ্রথম মহারব্বুল আলমিনের দরবারে শুক্রিয়া জ্ঞাপন করছি যে রব যে মহারব্বুল ইজ্জত আমাকে আপনাদেরকে এই করোনা মহামারীর মধ্যে আল্লাহ তাআলা আমাদের সকলকে শারীরিক সুস্থ রাখলেন, হায়াত দিয়ে বাঁচাই রাখলেন, ইমানের সহিত জীবিত রাখলেন। ওই মহান মনিবের দরবারে কালিমাতের শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, দূর এবং কাছের থেকে, দেশ এবং বিদেশ থেকে যারা আমাকে দেখতে পাচ্ছেন, আমি সরল ফর ভিডিও চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে আন্তরিক এবং শুভেচ্ছা জানাচ্ছি। সম্মানিত হাজিরি, আমি একটি বিষয়বস্তু নির্ধারণ করেছি, বিষয়টি হচ্ছে তাওবা। এই তাওবা বিষয়টি আমাদের প্রত্যেক মুসলমানের উপর জরুরি বিষয়। যে তাওবা না করলে কবিরা গুনাহ বা শিরিক গুনাহ বা বেদাত গুনাহ বড় ধরনের গুনাহ ক্ষমা হয় না। আল্লাহ তাআলার কাছে তওবা করে এই গুনাহগুলি ক্ষমা করতে হয়। সেজন্য আমি এই বিষয়বস্তু নিয়ে আমি কয়েকটি কোরআন আয়াত বলবো এবং হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কয়েকটি হাদিস কেনা বলবো। আল্লাহ তাআলা যদি তৌফিক দে, আমা তৌফিক ইল্লা বিল্লাহ। তওবা করার আগে আমাদের তিনটি বিষয় জানা জরুরি। একটি বিষয় হচ্ছে সম্পূর্ণরূপে গুনাহ থেকে গুনাহ বর্জন করতে হবে। দুই নম্বর, এবং গুনাহ যখন আমাদের অন্তরে দৃঢ় হবে তখন ওই গুনাহকে আমরা ঘৃণা করব। এটা খারাপ কাজ, এটা আমার জন্য শোভনীয় নয়, এই গুনাকে আমরা ঘৃণা করব। তিন নম্বর, সামনে দিনের মধ্যে, আগামী দিনের মধ্যে আমি আর আল্লাহ কখনো গুনাহ করব না, এটা অন্তরে থাকতে হবে। তাহলে তিনটি বিষয়, সম্পূর্ণরূপে গুনাহ বর্জন করতে হবে, দুই নম্বর গুনাহ যখন অন্তরে দৃঢ় হবে তখন গুনাকে ঘৃণা করতে হবে, তিন নম্বর আগামী দিনের মধ্যে আমি আর গুনাহ কখনো করব না, এই তিনটা জিনিস তওবা করার আগে আমরা অন্তরে রাখব। কারণ আল্লাহ তাআলা বলেন, অতুবু ইলাল্লাহি জামিআ আইয়ুহাল মুমিনুন, হে ইমানদারগণ, তোমরা সকলে আল্লাহর কাছে তওবা মানে ইস্তিগফার করো। যে ব্যক্তি তওবা করবে আল্লাহ তাআলার কাছে, আল্লাহ তাআলা বলেন, লাআল্লাকুম তুফলিহুন, সে ব্যক্তি সফল কাম যে ব্যক্তি আল্লাহর কাছে তওবা করবে। তার অন্যত্র আল্লাহ তাআলা বলেন, ইস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু ইলাইহি, যে ব্যক্তি ইস্তিগফার এবং তওবা করবে আল্লাহ তাআলা তাকে ক্ষমা করবে। অন্যত্র আল্লাহ তাআলা আরো বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে ইমানদারগণ, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তোমরা সকলে আল্লাহর কাছে বিশুদ্ধভাবে বিশুদ্ধরূপে তোমরা তওবা করো। সেজন্য আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন তওবা করার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। এই কুরআন আয়াত দিয়ে আমি কয়েকটি হাদিসে বলবো, কারণ হাদিসের মধ্যে দেখা যায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৈনিক 70 বারের অধিক তওবা এবং ইস্তিগফার করতেন। সুবহানাল্লাহ, কেমন নবী ছিলেন! যে নবী শেষ নবী, যে নবীর পূর্বের গুনাহ ক্ষমা, পরের গুনাহ ক্ষমা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে দেখা যায়, বল্লাহ, নবীজি আল্লাহর কসম করে বলেন, ইন্নি লাস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি ফিল ইয়াউমি আকতার মিন 70 মাররা। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন 70 মাররা, দৈনিক ফিল ইয়াউমি মিন 70 মাররা, দৈনিক 70 বারের অধিক নবীজি তওবা করতেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। অন্য হাদিসে, অন্য রাওয়ায়েতে দেখা যায়,
নবীজি সকল মানুষকে বলেন ইয়া আইয়ুহান নাস, ওহে সকল মানুষ, তুবু ইলাল্লাহি ওয়াস্তাগফিরুহু ফাইন্নি আতুবু ফিল ইয়াউমি মিয়াতা মাররা। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৈনিক 100 বার আল্লাহর কাছে তওবা করতেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। অন্য রাওয়ায়েতে দেখা যায়, বুখারীর বর্ণনা, আল্লাহ তাআলা বান্দার জন্য হাত প্রসারিত করে দেন, অর্থাৎ বান্দাকে সুযোগ দিয়ে থাকেন। ইন্নাল্লাহ তাআলা ইয়াবসুতু ইয়াদাহু, আল্লাহ তাআলা বান্দার জন্য হাত প্রসারিত করেন, যেন দিনে যদি গুনাহ করে রাতে যেন তওবা করে নেয়। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বান্দাকে সুযোগ দিয়ে থাকেন, দিনে যদি গুনাহ করো তুমি তাহলে রাতে তুমি তওবা করে নাও, আর যদি বিল্লাইল, যদি রাতে গুনাহ করো তাহলে তুমি দিনে তওবা করে নাও। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। অন্য হাদিসে দেখা যায়, নবী আকরাম হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, কাল কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান তাবা ক্বাবালা আন তাতলুআ আশ-শামসু মিন মাগরিবিহা ওয়া তাবাল্লাহু আলাইহি। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি পশ্চিম দিকে সূর্য উদয় হওয়ার পূর্বে তওবা করে নিবে, আল্লাহ তাআলা তার তওবা কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। এই হাদিসে বুঝাইতে চাচ্ছে, অর্থাৎ এখন তো সূর্য উদিত হয় পূর্ব দিকে, যেদিন পশ্চিম দিকে সূর্য উদিত হবে তার এরপর আর তওবা কবুল হবে না। সেজন্য পশ্চিম দিকে সূর্য উদিত হওয়ার পূর্বে আমরা আল্লাহ তাআলার কাছে তওবা করে নিব। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। আরেকটা হাদিস বলে আমি শেষ করে দিব। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াকবালু তাওবাতাল আবদি মা লাম ইবারগির। আল্লাহ তাআলা বান্দা তওবা ওই পর্যন্ত কবুল করে থাকেন যে পর্যন্ত বান্দার ইবারগির, মা লাম ইবারগির, গড়গড় আসবে না। গড়গড় কখন আসে? মৃত্যুর সময়। অর্থাৎ গড়গড়া আসা পূর্ব পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দা তওবা কবুল করে থাকেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে এবং এই জিলহজ মাসের এই 10 দিন পর্যন্ত, হজ তারিখ পর্যন্ত আমরা যেন বেশি বেশি তওবা এবং ইস্তিগফার করতে পারি এবং বেশি বেশি কোরআন তেলাওয়াত করতে পারি, বুঝে বুঝে যেন আমরা কোরআন তেলাওয়াত করতে পারি এবং জিকির আজকার করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সকলকে এবং তওবা করার জন্য সুযোগ দান করুক। اللهم آمين. وآخر دعوانا أن الحمد لله رب العالمين. والسلام عليكم ورحمة الله وبركاته.